ডাকশু নির্বাচনের প্যানেল ঘোষণা করেছে ছাত্রলীগ এদিকে নির্বাচন তিন মাস পেছানো সহ সাত দফা দাবিতে উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি করল সোমবার প্যানেল ঘোষণা করতে পারে ছাত্রদল মাসু শাকিল জানাচ্ছেন ডাকশু নির্বাচনে ছাত্রলীগের প্যানেল ঘোষণা উপলক্ষে বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে মধুর ক্যান্টিনে আসেন নেতা কর্মীরা দুপুরে প্যানেল ঘোষণা করা হয় বাংলাদেশ ছাত্রলীগের স্বপ্নের যে প্যানেল এবং মেধাভিত্তিক যে প্যানেল সেই প্যানেলটি আপনাদের সামনে ঘোষণা করছে ভিভি পদে ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভনকে মনোনয়ন দেওয়া হয় জিএস পদে সাধারণ সম্পাদক গোলাম রাব্বানি ও এজিএস পদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনকে প্রার্থী মনোনয়ন দেওয়া হয় বিশ্ববিদ্যালয়ের সভাপতিকে করা হয়েছে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান বাংলাদেশ ছাত্রলীগের এই প্যানেল একটি যুব এবং কর্মী এবং ছাত্রদের অধিকার নিয়ে কথা বলবে এরকম ছেলেদের কি আমরা এখানে রেখেছি বাংলাদেশ ছাত্রলীগ উদ্দেশ্য তো কথা বলে শীর্ষ নেতৃত্ব আবার যেভাবে আমাদেরকে একটি গাইডলাইন দিয়েছে আমরা সেভাবে ফলো করেছি কিন্তু অবশ্যই নারীদের উপস্থিতি এখানে রয়েছে তো ছাত্রলীগের প্যানেল সুতরাং আমি মনে করি আমি বাদ করি নাই আমিও তাদের মধ্যেই রয়েছি এবং আমি সকলকে নিয়ে কাজ করতে চাই দীর্ঘদিন পর স্লোগান দিয়ে ক্যাম্পাসে মিছিল করেছে ছাত্রদল সাত দফা দাবিতে ছাত্রদলের মিছিল কলা ভবন ঘুরে উপাচার্যের কার্যালয়ের সামনে এক ঘন্টা অবস্থান কর্মসূচি পালন করে প্রশাসনের আচরণ দৃষ্টি আজকে মনে হচ্ছে যেমনিভাবে বাংলাদেশ ছাত্রলীগের শুধুমাত্র সভাপতি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে তারা যেমন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি বিভিন্ন শাখা কমিটি গঠনের জন্য কাজ করছেন মনে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন বাংলাদেশ ছাত্রলীগ ডাকসু শাখা গঠনের কাজটি তারা হাতে নিয়েছে ভোটার তালিকায় নাম না থাকায় কোর্টে রিট করে ছাত্র বিষয়ক সম্পাদক তো ভোটার তালিকায় আমার নাম আসেনি আমি এখন আমাদের যে ডাকসু যে প্রসিডিউরটা দিয়েছে যে পাঁচ তারিখ আরেকটা ভোটার তালিকা হবে তখন যদি আমার নাম আসেও সেক্ষেত্রে আমি তো প্রার্থী হতে পারবো না আমি সব ইলিজিবল আমার বয়সের দিক থেকে এলিজিবল আমার ছাত্রত্ব আছে প্রার্থী ফর্ম সংগ্রহের শেষ দিন সোমবার ছাত্রদল প্রগতিশীল ছাত্র জোট ও কোটা বিরোধী সাধারণ ছাত্র অধিকার পরিষদের প্যানেল ঘোষণার কথা রয়েছে ডাকসু নির্বাচনের জন্য প্রার্থীদের ফর্ম নেওয়ার শেষ সময় এসে প্রধান ছাত্র সংগঠনগুলো তাদের প্রার্থীদের ঘোষণা করছে সাধারণ শিক্ষার্থীরা এসব প্রার্থীদের কিভাবে নেয় তার উপর ভিত্তি করেই এগারোই মার্চে ডাকসুর এবার কার নেতৃত্বে যাবে সেটি নির্ধারিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাসুর শাকিল চ্যানেলায়